কয়েক প্রজন্ম আগের মানুষের কথা ভাবুন। তারা কেউ কি 9টা থেকে 5টা অফিস করতেন? হাজার বছর ধরে মানুষের মস্তিষ্ক কখনো এক জায়গায় বসে কাজ করেনি। ক্লাসরুমে বসে টানা 6 ঘন্টা বক্তৃতা শোনেনি। এখন আমরা সেটাই করছি। এতে কি আমাদের মস্তিষ্ক বেশি কর্মক্ষম হচ্ছে, নাকি আমরা ভুল পথে হাঁটছি? এ নিয়ে একটি বই লিখেছেন জন মেডিনা। তিনি একজন নিউরোসায়েন্টিস্ট। খটমট বৈজ্ঞানিক জার্নাল থেকে সাধারণ মানুষের জন্য তুলে এনেছেন মস্তিষ্কের কর্মপদ্ধতি, নাম দিয়েছেন ব্রেন রুলস। তার হিসাবে আমাদের মস্তিষ্ক কাজ করে এক ডজন নিয়ম মেনে। নিয়মগুলো জানা থাকলে আপনি বুঝবেন আপনার মস্তিষ্ককে ভালোভাবে কাজে লাগাতে কোন দিকে জোর দিতে হবে। জন মেডিনার লেখা 12টি নিয়ম সম্পর্কে আমরা জানব। নাম্বার 1, শরীর চর্চা। মানুষের মস্তিষ্কের বিবর্তন হয়েছে শারীরিক কাজের মাধ্যমে। হাজার বছর মানুষ প্রচুর হেঁটেছে, গড়ে প্রতিদিন প্রায় 20 কিলোমিটার। এভাবে গড়ে ওঠা মস্তিষ্ক চুপচাপ বসে কাজে অভ্যস্ত নয়, তাই কর্মক্ষম হতে হলে মানুষকে শরীর চর্চা করতে হবে। সম্ভব হলে হাঁটতে হবে, দৌড়াতে হবে, কারণ শরীর চর্চা করলে মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়, যা তাকে কর্মক্ষম রাখে। শরীর চর্চা নতুন নিউরন কোষ তৈরি করে, মানসিক চাপের কারণে যে ক্ষতি হয় তা প্রতিহত করে। নাম্বার 2, টিকে থাকা। মানুষের মস্তিষ্কের একটি অংশকে বলে কর্টেক্স। এই কর্টেক্সই মানুষকে মানুষ বানিয়েছে। এই প্রক্রিয়ায় আমরা শিখেছি কিভাবে সমস্যা সমাধান করে বেঁচে থাকতে হয়। একে অপরের প্রতি সহমর্মিতা, যোগাযোগ, সহযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠেছে মানুষের মস্তিষ্ক। তাই পরস্পর সহযোগী হলেই মস্তিষ্ক ভালো কাজ করে, সেটা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে হোক বা অফিসের সহকর্মীদের মধ্যে হোক। নাম্বার 3, গঠন। প্রতিটি মস্তিষ্ক আলাদা। 750 কোটি মানুষের পৃথিবীতে ভিন্ন রকম 750 কোটি মস্তিষ্ক আছে, কারো সঙ্গে কারোটা মিল নাই। আমাদের প্রতিটি কর্মকাণ্ড মস্তিষ্কের গঠন। নিউরনগুলোর সংযোগ একটু একটু করে পরিবর্তন করে দেয়, তাই প্রত্যেক মানুষের নিউরনের সংযোগ ভিন্ন। এর অর্থ হলো প্রত্যেক মানুষ ভিন্নভাবে সক্ষম, সবার দক্ষতা ও চিন্তা একই রকম হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এ ব্যাপার আমলে নেয় না বলে মনে করেন বিজ্ঞানীরা। নাম্বার 4, মনোযোগ। মানুষের মস্তিষ্ক কখনোই একাধিক বিষয় একসঙ্গে করতে পারে না। গভীর মনোযোগে গান শোনা ও পড়াশোনা মস্তিষ্কের কাজ নয়। এক সময়ে মস্তিষ্ক শুধু একটি বিষয় মনে রাখতে পারে। আরেকটি ব্যাপার হলো মস্তিষ্ক কোনো এক বিষয়ে মাত্র 10 মিনিট মনে রাখতে পারে। তাই বক্তৃতা দিলে, ক্লাস নিলে বা মিটিং করলে প্রতি 10 মিনিটে অবশ্যই এমন কিছু করতে হবে যেন মনোযোগ ফিরে আসে। একঘেয়ে কাজে মস্তিষ্ক সাড়া দেয় না। কোনো একটি আবেগকে জাগ্রত করে এমন কিছুর প্রতি মস্তিষ্কের আগ্রহ বেশি। নাম্বার 5, স্বল্প সময়ের স্মৃতি। মস্তিষ্ক একাধিক বিষয় ভুলে যায়। নতুন কোনো তথ্য পেলে তা বেশ কয়েকটি প্রক্রিয়ায় স্মৃতিতে ধরে রাখে। তবে যে পদ্ধতি সবচেয়ে বেশি অনুসরণ করে তার 4টি ধাপ মস্তিষ্কের ভাষায় এনকোড করে, সংরক্ষণ করে, পুনরুদ্ধার করে তারপর ভুলে যায়। মস্তিষ্ক কোনো কিছু স্মৃতিতে ধরে রাখবে কি না তা তথ্য পাওয়ার 2 সেকেন্ডের মধ্যেই ঠিক করে ফেলে। সাধারণত আর মনে রাখে না। তবে মনে রাখার সম্ভাবনা বাড়ানোর বুদ্ধি হলো একই পরিবেশে একই তথ্য যদি মস্তিষ্ককে আবার দেওয়া যায়। যেমন এক সহকর্মীকে যদি আপনি কয়েকদিন আপনার অফিসে দেখেন, আপনার মস্তিষ্ক দীর্ঘ সময়ের জন্য মনে রাখবে, কিন্তু একজন অতিথি মাত্র একবার এসে চলে গেলে মস্তিষ্ক ভুলে যাবে। তো বন্ধুরা, নিউরোসায়েন্টিস্ট জন মেডিনার এই ছিল ব্রেইনের 5টি নিয়ম। বাকি নিয়মগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিওতে নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রেডফিশ মোটিভেশনাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন।